বেআইনিভাবে চারবার বদলি করা হয়েছে, আমার পরিবারের উপর হুমকি দেওয়া হয়েছে, আমার পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন সব কেটে দেওয়া হয়েছে, কোনো চিঠি দেয় নাই, কোনো কিছু দেয় নাই, একটাই ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, করে আমাকে এই দুর্নীতিবাজ মহাপরিচালক 200 কোটি টাকা দুর্নীতি করেছে, চাকরির নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এমনকি মানে উনির ভাই সহ আরও আমাদের ফায়ার সার্ভিসের কিছু কর্মকর্তা আছে এখনও কিন্তু অধিদপ্তরে বসে আছে, তারা কিন্তু চেয়ার ছাড়ছে না। আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে মানে অস্ত্র মামলা দিয়েছে, তারপরে আগুনে পুড়ে ফেলেছে মিরপুর মডেল থানা, এই ধরনের মামলা দেওয়া হয়েছে। আমি ফায়ার সার্ভিস চাকরি করি, আমি মানুষের সেবা নিয়োজিত, আমি দিনরাত পরিশ্রম করে, আমাদের বেতন অল্প কিন্তু সৎভাবে আমরা নামাজ পড়ি, পাঁচুত্ব, আমার দুটো সন্তান কোরআন শরীফ পড়ে, আমার জন্য দোয়া করেছে আল্লাহ, আমাকে অশেষ রহমতে আপনাদের দোয়ায়, সাংবাদিকবাদের দোয়ায় আমি জেল থেকে জামিনে এসেছি। আমি আব্দুল হান্নান, ফায়ার ফাইটার, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। আমার বাড়ি কাপাসিয়া, গাজীপুর। আমার দুইটা ছেলে সন্তান, আমার ওয়াইফ আসছে সাথে। আমাকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক 200 কোটি টাকা দুর্নীতিবাজ, সেই ব্যাপারে কথা বলার কারণে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করে উনি আমাকে বলেছে, হান্নান তুমি কাগজপত্র নিয়ে আসো, তোমার সব সমাধান করে দেওয়া হবে। পরে আমি দুপুর 2টার দিকে অধিদপ্তরে যাই, অধিদপ্তরে যাওয়ার পরে আমার সাথে অনেকক্ষণ কথা বলা হয়েছে, কথা বলার পরে তারা কোনো সমাধান করতে পারে নাই, 10 তারিখে কোনো সমাধান করতে পারে নাই। 10 তারিখ আনিমানিক সন্ধ্যা 6টায় আমি অধিদপ্তর থেকে ভারিয়ে আসি, আমার মিরপুরে কোয়ার্টারের উদ্দেশ্যে বাসায় যাব। আমাকে 20-25 জন লোক এক কালো গাড়িতে ধরে নিয়ে যায়, আমি কিছুই বলতে পারি না, কিছুই জানি না, চিনি না, নিয়ে রাখা হয়েছে, আমাকে গুম করে রাখা হয়েছে। আমার ওয়াইফ বলেছে আমার হান্নানকে খুঁজে পাচ্ছি না, আমাকে এক জায়গায় রাখা হয়েছে। পরবর্তী জানতে পারলাম আমাকে 11টার দিকে আমার ওয়াইফের সাথে কথা বলতে দিয়েছে, এক মিনিট বলেছে ডিবি কার্যালয়ে আমাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আমার ওয়াইফ আসে আমাকে খুঁজে পায় নাই, পরবর্তীতে না পাওয়ার পরে আমাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কাফরুল থানায়, তারপর আমার ওয়াইফ আমার সাথে দেখা করতে পেরেছে, তারপর আমার ওয়াইফের সাথে আমি কথা বলি, আমার বাচ্চাদের সাথে কথা বলি। কথা বলার পরে আমি আমার সব কিছু বুঝতে পেরেছি, আমাকে চাকরি থেকে আমি দুর্নীতি মহাপরিচালক, দুর্নীতি ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিনের পদত্যাগ দাবি জানাচ্ছি। আমাকে বেআইনিভাবে আমি উনির বিপক্ষে কথা বলার কারণে আমাকে গুম করা হয়েছে। আমাকে অধিদপ্তরে নিয়ে কাগজ বলেছে, কাগজ সংশোধন করে দিবে, সংশোধন করে দেয় নাই, না দিয়ে তারপরে পাল্টা আমাকে গুম করা আটকায় রাখা হয়েছে। আমার 2টা সন্তান তারা রাত আমাকে ছাড়া ঘুমাতে পারে নাই, সেই কারণে আমি তাদেরকে মানে অনেক দূরে থাকা হয়েছে। তারপরে আমাকে জেলে পাঠানো হয়েছে, একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মামলা আমার নথিতে এজারে কোনো নাম নাই। আমাকে চাকরি দিয়েছেন কাপাসিয়ার কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আসমা হান্নান শাহ, সাবেক মন্ত্রী, সাবেক জেনারেল, তার আত্মীয় বিদায় এই সেই সূত্রে ধরে আমাকে বেতন, রেশন, মেডিকেল ছুটি সহ সমস্ত সব ভাতা সব বন্ধ রাখা হয়েছে। আমাকে খুরাকি ভাতাও দেয় নাই, না দিয়ে প্রতিহিংসামূলকভাবে এইগুলি করেছে আমাদের বর্তমান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন সাহেব। আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে বিচার ও দাবি জানাচ্ছি।